esta versión. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে গরুর মাংসের বিরিয়ানি। ইট ইজ স্পেশাল। আমি গরুর মাংসের পিসগুলো ভালোভাবে মেখে রেখেছি। আদা, টক দই, লেবু, এটা আমি 1 ঘন্টা মতন রেখে দেবো। এরপর দিয়ে দেবো একটা কড়াইতে 1 কাপ পরিমাণ তেল। কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আমরা প্রথমে ভেজে নেব। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমার পেঁয়াজের কালারটা বাদামি কালারে হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। মশলাটা কষানো হয়ে গেলে এর থেকে পানি ছেড়ে দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। দেখাই যাচ্ছে যে মশলাটা কষানো হয়েছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মাখানো মাংসটা আমি এর উপর দিয়ে দেব। মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মেরে মিশিয়ে নেব।
সে দুটো এখন কোনো পানি দিতে হবে না, এগুলো থেকে পানি বের হবে না, সেটা ভালোভাবে শুষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসের তো অনেকটা পানি বের হয়ে এসেছে, পানি দেওয়ার আর প্রয়োজন হয়নি। মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি এর ভিতর দিয়ে দেবো গ্রামি মশলা। এখন আমি ভেজে নেবো কিছু আলু, আলু ক্ষেত্রে আমরা সবাই পছন্দ করি, এই জন্য আমরা বন্ধুদের কিছু আলু দিয়ে দেবো। তাহলে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার গ্রামের মাংসটাও প্রায় কষানো হয়ে এসেছে, আলুটাও ভাজা হচ্ছে। আলুটা প্রায় ভাজা শেষ, এখন আমি একটা তুলে রাখবো। এখন আমি এটা মাংসের ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। আলুটা ভাজার কারণ একটাই, এটা অনেক সুস্বাদু হবে খেতে, মানে ভেজে দিলে আলুটা খেতে অনেক মজা হয়। এখন আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি যে বিরিয়ানি মশলা তো দিয়েছি আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন আমি এটা ভালোভাবে নেড়ে নেবো, মশলাটা ভালোভাবে মিক্সচার হয়ে যাবে।
ঈদ স্পেশাল বিরিয়ানি। ঈদের দিন বলে আমরা গরুর মাংস দিয়ে ঈদ স্পেশাল বিরিয়ানি বানাচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এর ভিতর। এটা আমি 15 মিনিট মতন ঢেকে রেখে দেবো। আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি চাউলটা ভালোভাবে ভেজে নেব। আমি আগে থেকে চাউলটা দিয়ে পানি ভরার জন্য আলাদাভাবে রেখে দিয়েছিলাম, যাতে চাউলে পানি ভালোভাবে ঝরে যায় এবং চাউলগুলো ঝর ঝরে থাকে। এটা ভাজার জন্য সুবিধা হবে। চুলা লাস্টটা মিডিয়াম সাইজে দিয়ে আমি এখন চাউলগুলো ভেজে নেব। বুঝতেই পারছেন যেহেতু আজকে ঈদের দিন, বাসায় মেহমান আসছে, এজন্য আমরা আজকে একটু বড় পাত্রে রান্না করেছি। মশলা দিয়ে শুয়ে এদিকে আমার মাংসটা করছে। চাউলটা ভালো ভাজা হলে বিরিয়ানিটা অনেকটাই ভালো হবে এবং একটার সঙ্গে আরেকটা লাগবে না, ঝরঝরে হবে। এজন্য চাউলটা ভালোভাবে ভেজে নিতে হবে। ক্াকে
দেখি আমার মাংসটা প্রায় হয়ে আসার ভিতর, তবে এখনো অনেক সময় বাকি আছে, দেখতে পাচ্ছেন। তবে আজকে আমি মাংসটা প্রেশারে দিয়ে দিই, এজন্য যে মাংসটা খেতে ভালো লাগবে। তবে এরকম আমি এখন দিয়ে দেবো 4.5 টা পরিমাণ পানি, যেহেতু আমি 3 কোয়ার্ট চাউল দিয়েছি এজন্য আমি পানি দিব 4.5 কোয়ার্ট। রান্না করতে গেলে দেখা যায় যে বিরিয়ানিটা হয়তো নরম হয়তো শক্ত খেতে দেবে, যদি আপনারা এভাবে চাউলের পরিমাণ হিসাব করে পানিটা মেপে দেন তাহলে আপনাদের বিরিয়ানিটা ঝরঝরে সুন্দর হবে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে ঢেকে দিই এবং যখন আমার বিরিয়ানিটা পানি বড় হতে যাবে তখন আমি এই মাংসটা, রান্না করা মাংসটা ঢেলে দেবো। এদিকে আমার মাংসটা রান্না শেষের দিকে দেখতে পাচ্ছেন শেষ, করা যায়।